তৃণমূলের মতান্তর এবার আরও চরমে। দুই মন্ত্রীর মন্তব্যকে নস্যাৎ করে দিলেন ফিরহাদ হাকিম। নিয়োগ দুর্নীতিতে বাবার ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করান পুত্র। স্পষ্ট জানিয়ে দেন, দলের স্বার্থে দুর্নীতি করেছেন তার বাবাও। বাম আমলে কৃষিমন্ত্রী কমল গুহের ছেলে উদয়ন গুহ শনিবার এমন মন্তব্য করেছেন। উদয়ন বর্তমান সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, উদয়ন গুহ পিসি ভাইপোর কাছে ভালো হওয়ার জন্য, গুডবুকে থাকার জন্য তিনি নিজের বাবাকে চোর লম্পট বলে স্বীকার করেছেন। তিনি বলেন, এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। বিরোধী দলনেতার আরও মন্তব্য, যিনি পৃথিবীর আলো দেখিয়েছেন, যিনি স্বর্গত সাফাই দিতে পারবেন না, তাকে নিয়েই কথা বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নতুন কালচার পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেল বলে মন্তব্য করেন। আমি বলছি যে দলের স্বার্থে তিনিও দুর্নীতি করেছেন। এটা ভাই আমার জানা নেই, ও কি পাগলের মতন বকেছে আমার জানা নেই, এটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। তার কারণ চিরকুটে কোনোদিন লোক ঢোকানো যায় না, অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন লাগে। এই পুত্র উদয়ন গুহ, তিনি পিসি ভাইপোর কাছে ভালো হওয়ার জন্য নিজের স্বর্গত পিতৃদেবকেও চোর বলে স্বীকার করছেন, এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। রাজনীতি অনেক পরের বিষয়, যারা পৃথিবীতে আপনাকে আলো দেখিয়েছেন, পিতামাতা মানুষ করেছেন, তারা হচ্ছেন মহাগুরু, তাদের সম্পর্কে এভাবে বলা যায় না। তিনি স্বর্গত, তিনি এর সাফাই দিতে পারবেন না, যিনি স্বর্গত তিনি এর কাউন্টার করতে পারবেন না। অতএব তার রাজনৈতিক উত্থান, তার মন্ত্রিত্ব বাঁচানো, তার অপকর্মের ছাড়পত্র নেওয়া, তার দাদাগিরি করার জন্য তাকে কোম্পানির মালিক এবং ম্যানেজিং ডাইরেক্টরের গুডবুকে থাকতে হবে। সেক্ষেত্রে বাবাকেও যদি চোর ডাকাত লম্পট বলতে হয় তাতেও কোনো আপত্তি নেই। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আরেকটা নতুন কালচার পশ্চিমবঙ্গের লোক দেখতে পেল। চলবে না, তার সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করবো না, তারা কোনো বিয়ের বাড়ি গেলে যাবো না, তাদের সাথে বাজারে ব্যাগের থলি নিয়ে বাজারে গিয়ে চার জন দাঁড়িয়ে গল্প করতাম, সে গল্প করবো না। এটা কিন্তু আজকে খুব প্রযোজ্য, মানুষ বুঝতে পারছে না। এটাতে আমি একমত নই। নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে সিপিএমের সাথে লড়াই করেছি 34 বছর ধরে, মার খেয়েছি। আমাদের অনেক ছেলে বন্ধু বান্ধব তারা আজকে সিপিএম তাদের হত্যা করেছে। তাই সিপিএমের সাথে ইডিওলজিক্যালি আমরা কখনোই এক নয়। সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি এবং সিপিএমকে লড়াই করে হারিয়েছি, কিন্তু মানুষ হিসেবে, যে কোনো মানুষ, সেই মানুষের সাথে মানুষের সম্পর্ক, এটা আমি সবসময় মেনে চলি। এটা আমার ব্যক্তিগত মতামত। সিপিএম বাড়ির যদি কেউ অসুস্থ হয়, কাউন্সিলর হিসেবে, এমএলএ হিসেবে, এটা আমার দায়িত্ব দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা। যদি সিপিএমের ফ্যামিলির কোনো লোকের দেখি যে মৃত্যু হয়েছে, তাহলে তার সাথে শ্মশান যাত্রী হয়ে যাওয়া, এটা আমার কাছে মানবিক কর্তব্য। সুতরাং মানুষ হিসেবে আগে আমি আমার মানবিক কর্তব্য পালন করব, এবং সামাজিকভাবে বয়কট টয়কট এগুলো সব সিপিএমরা করবে, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বিবেকানন্দের কথায়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অন্যদিকে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনা হাবড়া 1 নম্বর ব্লক অফিসে দুয়ারে ডাক্তার কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, 2011 সালের নভেম্বরে একটা স্লোগান দিয়েছিলাম, সিপিএমের সঙ্গে চলবো না, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করবো না, তারা কোনো বিয়ে বাড়ি গেলে যাব না, সেটা আজও খুবই প্রযোজ্য। আমি সিপিএমের সঙ্গে চলার পক্ষপাতী নই, এরা ভয়ঙ্কর রাজনৈতিক দল। রাজ্যের এই দুই মন্ত্রীর মন্তব্যের সঙ্গে একমত হননি এবং উদয়ন গুহকে এক হাত নেন তারই সহকর্মী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি দাবি করেন, চিরকুটে কখনোই কাউকে নিয়োগ করা যায় না, সতীর্থ উদয়ন পাগলের মতো কথা বলছেন বলে জানিয়ে দেন ফিরহাদ। জ্যোতিপ্রিয় মল্লিকের সিপিএম সম্পর্কে মন্তব্যের ঠিক উল্টো মেরুতে ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, সিপিএম বাড়ির কেউ যদি অসুস্থ হয়, কাউন্সিলর বিধায়ক হিসেবে আমার কর্তব্য দৌড়ে তাকে হাসপাতালে ভর্তি করা। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করান তিনি। বলেন, বিরোধীদের বিদ্যেই কি তৃণমূলের অন্দরে তাহলে তৈরি হচ্ছে এভাবেই ভিন্ন মত? আর শুরু হলো রাজনৈতিক চর্চা।